নমস্কার, আমি ইন্দ্রাণী। পুজো আসছে, সেজে উঠছে বিভিন্ন পুজো মণ্ডপ। উত্তর থেকে দক্ষিণের পুজো উদ্যোক্তারা এখন চরম ব্যস্ততায়। কোথাও সাবেকি পুজো, আবার কোথাও থিমের পুজো, একে অপরকে টক্কর দিতে প্রস্তুত। পুজোর আগেই কোন পুজোর কি থিম জেনে নেওয়ার ইচ্ছে রয়েছে আপনাদেরও, আর আপনাদের সেই ইচ্ছের কথা শুনেছি আমরা। কলকাতা টিভি নিয়ে এসেছে মহানগরের মহাপুজো। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজোর প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা, বাংলায় অভাব নেই শিল্পেরও, তবুও আমাদের চিন্তা বাংলার ভবিষ্যৎ নিয়ে। আমাদের এই চিন্তার কথাই শুনেছে দক্ষিণের ঢাকুরিয়ার বাবু বাগান পুজো কমিটি। এবছর তাদের থিম আগামীর বাংলা, প্রতিমাও গড়ে উঠেছে থিমেরই আদলে। উত্তরের জোড়াসাঁকো থেকে দক্ষিণের ধনধান্য অডিটোরিয়াম মণ্ডপে ফুটে উঠবে সবটাই। মহানগরের মহাপূজায় আমরা চলে এসেছি ঢাকুরিয়ার বাবু বাগান সর্বজনীন দুর্গা উৎসবে। এবারে এখানকার কি থিম চলুন দেখে নেওয়া যাক। প্রতি বছর বাবু বাগানের থিমের অভিনবত্ব দেখার জন্য প্রচুর মানুষ তাদের ঢল নামে এই পুজো মণ্ডপে। এবারে এখানকার ভাবনা বা থিম কি তা জেনে নেব। একই ধারে যেমন শিল্পী, অন্যদিকে পুজো উদ্যোক্তা ডক্টর এবং প্রফেসর সুজাতা গুপ্তর থেকে আমার সঙ্গে রয়েছেন। দিদি, আমি সরাসরি আপনার থেকেই জেনে নেব যে প্রতি বছর দেখা যায় যে প্রচুর মানুষ আসে এই বাবু বাগানের অভিনবত্ব দেখার জন্য, থিম দেখার জন্য। এবারে এখানকার কি থিম? এবারের আমার কনসেপ্ট হচ্ছে আগামীর বাংলা। এই আগামীর বাংলা যেটা, সেটা হচ্ছে আগামী দিনে আমরা বাংলাকে কিভাবে দেখতে চাই। এই বাংলা একটা সুন্দর বাংলা, যে বাংলা পুরোপুরি প্রকৃতি নির্ভর, কিন্তু শিল্পেরও কোনো অভাব নেই। এখানে শিল্প বলতে বলছি রিনিউয়েবল এনার্জি, মানে সৌরশক্তির ব্যবহার আমি যাতে ভবিষ্যতের বাংলায় হয় সেইটা যেমন ভাবনার মধ্যে আছে। একটা শহর, যে শহরটা হাওড়া ধরুই, আমি যদি ধরি হাওড়ার পুরনো শহর, সেখানকার যেমন কিছু আইকনিক অবজেক্ট থাকছে, ঠিক তেমনই আবার কলকাতার মধ্যে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার ভাগ থাকছে। উত্তর কলকাতাও পুরনো শহর, যেখানে দক্ষিণেশ্বর মন্দির, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যেমন থাকবে, ঠিক তেমনই আবার দক্ষিণ কলকাতার মধ্যে যেটা সবে সবে আমরা জানি হয়েছে ধনধান্যের স্টেডিয়াম অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের রূপরেখাও এখানে থাকবে। যেটা বিশ্ববাংলা গেট, যেটা আমরা নিউ টাউনের প্রবেশদ্বার বলি, সেই নিউ টাউন গেটের নিচেই আমার মায়ের অধিষ্ঠান, কাজেই ওটা একটা স্বর্গীয় জায়গা, সেই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টায় আছে। বাবুবাগানের 62তম বর্ষে পা দিল এইবারের পুজো। জোর কদমে কাজ চলছে, কারণ বাঙালির প্রিয় দুর্গা উৎসব মাত্র আর কয়েকটা দিন বাকি। এবারে এখানকার ভাবনা আগামীর বাংলা। দেখা যাচ্ছে ইট, বালি, সিমেন্ট, প্লাস্টিক, প্যারিস দিয়ে কাজ চলছে। এখানের প্রতিমাও সেই থিমের আদলেই গড়ে উঠছে। ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। মানুষ সমাজবদ্ধ জীব, সকলের সঙ্গে বেড়ে ওঠা। সেই সমাজেই যখন সে একলা হয়ে যায়, সেই যন্ত্রণা হয়ে ওঠে দুঃসহ। বর্তমান যুগে আমরা কম বেশি সবাই একা। শারীরিকভাবে একসঙ্গে থাকলেও মানসিকভাবে আমরা কি একে অপরের পাশে থাকতে পারি? সেই ভাবনার কথাই তুলে ধরেছে দমদম পার্ক সর্বজনীন। এবছরের থিম একাকিত্ব। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শহর কলকাতা জুড়ে, পুজো মণ্ডপগুলো সেজে উঠছে নানা সাজে, আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি দমদম পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপে।
চারিপাশে তাকালে এখন শুধুমাত্রই কংক্রিটের জঙ্গল, এক একটা বাড়ি ভেঙে বিশাল বিশাল ইমারত। সেখানে বহু মানুষের বাস থাকলেও তারা সকলেই আসলে একা। তাদের এই একত্ব হয়ে থাকাটাই হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সমাজ ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে সকলে মিলে মিশে বাঁচার সেই সমস্ত আলাদা আনন্দ। তাই এবছর দমদম পার্কের থিমের ভাবনা একত্ব। দমদম পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপ এবছর সেবারটাই দিচ্ছে, সমাজের সভ্যতাকে আবার বাঁচিয়ে রাখার এক চেষ্টাই এই পুজো মণ্ডপ থেকে থাকবে দর্শক। সর্বজনীনের যে ভাবনার নাম দিয়েছি একত্ব, বেসিক্যালি এই বিষয়টা আমার মধ্যে এসেছে যে আমরা যে সমাজে বাস করছি বা যেখানে বর্তমান মানুষ যে দাদি যেখানে অবস্থান করছে, সেখানে আমার মনে হয় মানুষ মেন্টালি কেউ একত্র নয়, ফিজিক্যালি সবাই একত্র হয় এবং নিজের সুবিধার্থে একত্র হয়। এই সুবিধার্থ বা এই যে একত্র হওয়ার যে প্রবণতা যেভাবে বাড়ছে, যে তাদের মানুষ সমাজ কিন্তু এই একত্র থেকে একা হয়ে যায় এবং সেইখান থেকে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয়েছে যে পৃথিবী যখন মানুষ জাতি পৃথিবীতে এসেছিলো তখন আপনি যখন দেখবেন যে মানুষের একটা মানুষের যে তাদের একটা টার্মস ছিল যেটা হচ্ছে দলবদ্ধভাবে লড়াই করবো, দলবদ্ধভাবে বাঁচবো। এই দলবদ্ধভাবে লড়াই করা বা দলবদ্ধভাবে বাঁচার যে জায়গাটা নিয়ে মানুষ লড়াই সভ্যতা দিয়ে এগিয়েছিলো, সেই সভ্যতা যত উন্নত হয়েছে মানুষ তত একা হয়ে গেছে। সেই একাকিত্বকে যাতে মানুষ সেই একাকিত্বের প্রবণতাটা মানুষ যে হারে ভোগ করছে সেটাকে মানুষের সামনে তুলে ধরার জন্যই আমি থিমটা এবার বেছে নিয়েছি একত্র। দশভুজাও এই পাঁচ দিন আসেন তার সন্তানদের একসঙ্গে নিয়ে মর্গে, কিন্তু আমরাই হারিয়ে যাচ্ছি সেই সমাজবোধ থেকে। যেই বার্তা এবছর দমদম পার্ক সর্বজনীন এই পুজো মণ্ডপ থেকে দিচ্ছে, সেই একত্র হয়ে থাকাটাই এখন মলিন। ক্যামেরায় সুমীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। মহানগরের মহাপুজো নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই পুজো মণ্ডপে গেলেই আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে পারবেন। পুজোর থিম প্রতিরূপ, বিশ্ব উষ্ণায়নকেই তুলে ধরেছে দক্ষিণের বাদামতলা আসার সঙ্গ। পুজো মণ্ডপে এলেই দর্শক অনুভব করতে পারবেন গাছ কাটা কতটা ক্ষতিকারক। সাধারণ মানুষকে সচেতন করতে বাদামতলা আসার সঙ্গের এই ভাবনা বলে জানিয়েছে পুজো উদ্যোক্তারা। পুজোয় আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরো একটি নামি পুজোয়, বাদামতলা আসার সঙ্গ। এবারে এখানকার ভাবনা কি চলুন দেখে নেওয়া যাক। বর্ষের এবারের থিম প্রতিরূপ। এই পুজো মণ্ডপে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। তবে এই থিম নিয়ে আরো বিস্তারিত জেনে নেব এখানকার পুজো উদ্যোক্তাদের থেকে। আমাদের এই বছর 85তম বর্ষ আর আমাদের থিম হচ্ছে প্রতিরূপ। আমাদের শিল্পী দেবতোষ কর, এই যে বিশ্ব উষ্ণায়ন, এইটার কারণটা কী? আসলে গাছ কেটে ফেলছি এবং বিভিন্নভাবে আমরা পরিবেশকে দূষিত করছি, সেটার কারণেই কিন্তু আদতে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং আমাদের শুধু মানব জাতি নয় পুরো প্রাণী জগতের ক্ষতি হচ্ছে। এবং আগামী 50 বছর পর যে কী হবে সেটা মানে আমরা স্বপ্নেও ভাবতে পারছি না। তো সেই মানে সেই জায়গা থেকে বাঁচার জন্য আমরা চাইছি এই প্যান্ডেলের মাধ্যমে, আমাদের এই পুজোর মাধ্যমে আমরা একটা বার্তা দিই যে আদতেই গাছ লাগানো কতটা দরকার এবং গাছ লাগানোর সাথে সাথে আমাদের পরিবেশের যে আরও এলিমেন্টস আছে মানে মানুষ ছাড়া তাদেরকে যত্ন করা, তাদেরকে সামলে রাখাটা কতটা দরকার সেটাই আমরা এবছরের আমাদের প্যান্ডেলের মাধ্যমে বার্তা দিতে চাইছি।
10 লক্ষ শালপাতা দিয়ে সেজে উঠছে এই পুজো মণ্ডপ, সঙ্গে থাকছে থিমের আদলে প্রতিমা। ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। কলকাতার আরো অন্যান্য পুজোর থিম কি হচ্ছে আপনাদের জানাবো আমরাই, আর তা দেখে আপনারাও প্রস্তুতি নিতে পারবেন কোন দিন কোন মণ্ডপ দেখতে ভিড় জমাবেন। কিন্তু এর জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান মহানগরের মহাপূজয়, আর দেখতে হবে কলকাতা টিভি।